ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমরা সবাই জানি যে আমাদের সমাজে বসবাস করতে গেলে প্রায় সময়ই নানান ধরনের আচার অনুষ্ঠান আমাদেরকে পালন করতে হয়। কারো জন্মদিনের অনুষ্ঠানে গেলে তো কারো বিয়ের অনুষ্ঠানে গেলে, এবং এই অনুষ্ঠানগুলোতে দেখা যায় যে সবচেয়ে বেশি পরিবারের সবার সাথে দেখা হয়, খুবই আনন্দ হয়, খুবই ভালো একটা সময় কাটে। এবং তোমরা কি জানো এই আচার অনুষ্ঠান আর এই যে উৎসবগুলো আছে সেগুলো যে সেই প্রাচীন বাংলা থেকে চলে আসছে? অর্থাৎ এমন না যে এইসব অনুষ্ঠান এখন হচ্ছে, অন্নপ্রাশন, শ্রাদ্ধ, মানুষের বিয়ে, এগুলো কিন্তু সেই প্রাচীন যুগ থেকে এখন পর্যন্ত চলে আসছে। এবং বলা এই যে বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের যে ধারণাটা আছে সেটাও কিন্তু সেই সময়কাল থেকে চলে আসছে। অর্থাৎ এই ১২ মাসে ১৩ পার্বণও কিন্তু তখনই অনুষ্ঠিত হতো, এবং তখন অনেক ধরনের অনুষ্ঠান ছিল। চলো আমরা সেটা একবার করে লিখে ফেলি, তাহলে আমাদের খুব সহজেই মনে থাকবে। যেমন তখন ভাতৃদ্বিতীয়া হতো, ভাতৃ এটা হবে ভ্রাতৃদ্বিতীয়া, সরি ভ্রাতৃদ্বিতীয়া হতো বা ভাই ফোঁটা হতো, এটা কিন্তু এখন পর্যন্ত আমাদের যে হিন্দু সমাজ আছে সেখানে প্রচলিত। ভাই ফোঁটা ছিল সেখানে, তখন নবান্ন হতো, রথযাত্রা হতো, তারপর অষ্টমী হতো, আরেকটি ছিল স্নান, তারপর হোলির যে অনুষ্ঠানটা এখনও হয় হোলিও তখনও হতো, তারপর জন্মাষ্টমী যে পালন করা হয় জন্মাষ্টমীর অনুষ্ঠানও তখন থেকে চলে আসছে, আরও হতো দশহরা বা এখন যেটাকে দিওয়ালি বলা হয়ে থাকে, দীপাবলি বলা হয়ে থাকে, তারপর অক্ষয় তৃতীয়, এরপর ছিল গঙ্গা স্নান। এই সময়কার যেগুলোর নাম আমরা মাত্র লিখলাম, এ প্রত্যেকটা কিন্তু এখনও চলছে, এবং এই প্রত্যেকটা চলে আসছে সেই সময়কাল থেকে। তাহলে চিন্তা করো তখনও কীরকম অনুষ্ঠানগুলো ছিল, এবং এই যে অনুষ্ঠানগুলো আছে এগুলো বাদেও কিন্তু অনেক ধরনের লৌকিক অনুষ্ঠান তখন প্রচলিত ছিল। যেমন উপলক্ষগুলো আমরা আগে দেখি। শিশু যখন জন্মের পূর্বে, শিশুর জন্মের পূর্বে তার জন্য নানান ধরনের অনুষ্ঠান হতো, যেমন গর্ভাধান, সীমন্তোন্নয়ন, এই অনুষ্ঠানগুলো হতো শিশুর জন্মের পূর্বে। আর তারপর শিশুর জন্মের পরে তার জন্য, শিশুর জন্মের পরে একজন নতুন শিশুর জন্য তখন আরও অনুষ্ঠান হতো, যেমন তার নামকরণের জন্য অনুষ্ঠান হতো, তার অন্নপ্রাশন অনুষ্ঠান হতো, অর্থাৎ তার প্রথমবার যে সে যখন অন্ন বা ভাত খাবে সেটার অনুষ্ঠান হতো। এবং এগুলো ছাড়াও কিন্তু আরও নানান ধরনের অনুষ্ঠান হতো। এবং একটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে লক্ষ্য রাখতে হবে যে তখনকার যে অনুষ্ঠানগুলো ছিল সেগুলোর উপর ধর্মের প্রভাব ছিল অনেক বেশি, বা ধর্ম শাস্ত্রের প্রভাব ছিল অনেক বেশি। এবং এ কারণেই দেখা যেত যে বিভিন্ন অনুষ্ঠানে তিথি জিনিসটা খুব বেশি মানা হতো। তিথি মানে হচ্ছে কোনো কিছুর উপযুক্ত সময়, এবং এই কোন তিথিতে কী খাদ্য খাওয়া যাবে কি যাবে না, কোন তিথিতে উপবাস করতে হবে অর্থাৎ না খেয়ে থাকতে হবে, কিংবা বিয়ে করতে হবে কখন, পড়াশোনা শুরু করতে হবে কখন, বিদেশ কখন যাবে, তীর্থযাত্রা করার জন্য কোন সময় শুভ বা অশুভ, এরকম অনেক ধরনের কথা কিন্তু তখন থেকেই প্রচলিত হয়ে আসছে। এবং এই তিথি গণনা করা বা শুভ সময়, সঠিক সময়, শুভ বা অশুভ সময় কোনো কিছুর জন্য নির্ণয় করাটাও কিন্তু তখনকার থেকেই চলে আসছে, এবং এখনকার হিন্দু সমাজেও এটা কিন্তু খুব প্রচলিত একটা ধারণা। তাহলে বন্ধুরা, আমরা জানলাম প্রাচীন বাংলার উৎসব সম্পর্কে। এখন তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটা হচ্ছে, শিশুর জন্মের পূর্বে তার মঙ্গলের জন্য কি অনুষ্ঠান পালিত হতো? নবান্ন, অন্নপ্রাশন, সীমন্তোন্নয়ন, নাকি নামকরণ? তো আমরা জানি যে শিশু জন্মের পূর্বে তার জন্য পালন করা হতো সীমন্তোন্নয়ন। সীমন্তোন্নয়ন পালন করা হতো, আরেকটা পালন করা হতো সেটার নাম ছিল গর্ভাধান। তাহলে সীমন্তোন্নয়ন বা গর্ভাধান ছিল শিশু জন্মের পূর্বের যে অনুষ্ঠান সেগুলো। শিশু জন্মের পরে কোনগুলো হতো বলতো? নামকরণ হতো আর অন্নপ্রাশন হতো। তাহলে বন্ধুরা, আমরা জানলাম প্রাচীন বাংলার উৎসব সম্পর্কে। এর পরের ভিডিওতে আমরা জানবো প্রাচীন বাংলার যাতায়াত ব্যবস্থা সম্পর্কে।